এবার রামপুরহাটের খবর দেখাবো। রামপুরহাটের মেডিকেল কলেজের কি অবস্থা দেখুন, ছ মাস ধরে এসি খারাপ। দেখছেন রামপুরহাট মেডিকেলের অবস্থা, ছ মাস ধরে এসি খারাপ। এইভাবে গরমের মধ্যে এখনো তীব্র গরম, এখনো তো শরৎকাল এসেছে কিন্তু তার তো কোনো এফেক্ট নেই। হাসপাতালে এসি বিকল, রোগীদের ভরসা হচ্ছে বাড়ির টেবিল ফ্যান। ভাবা যায়, কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, কেন কোনো সদুত্তর, কোন রকম সদিচ্ছা কি আছে হাসপাতাল কর্তৃপক্ষের? দেখো আমি তোমাকে বলে রাখি, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যে যে মেডিসিন বিভাগ, সেখানে কিন্তু এসি যে ঘরগুলি আছে সেগুলি প্রায় ছ মাস থেকে খারাপ অবস্থায় পড়ে আছে, এবং যারা রোগী তাদের শেষমেশ শেষ ভরসা হাত পাখা এবং টেবিল ফ্যান। তাদেরকে বাড়ি থেকে ফ্যান আনতে হচ্ছে, তবেই তারা নিঃশ্বাস করতে আসবেন। চিকিৎসা করাতে এলে তো এরা অসুস্থ হয়ে পড়বেন আরো এখানে গরমের মধ্যে। দেখো একদমই ঠিক, রোগীর যারা পরিবার আছে তারাও দাবি করছেন যে হাসপাতালে তারা সুস্থ হতে আসছেন এবং এক অস্বাস্থ্যকর পরিবেশ। এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকেও আমরা জানার চেষ্টা করি, কিন্তু তারাও এই বিষয়ে সঠিকভাবে উত্তর দিতে চাইছেন না এবং কি কারণে এতদিন ধরে খারাপ হয়ে আছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন। যদিও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, তারপর ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক একটি মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ এত মাস থেকে কেন এসি রুমগুলি খারাপ অবস্থায় পড়ে আছে এবং যারা রোগী অনেক রোগী আছে তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে, গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সদিচ্ছা আছে কিনা এই প্রশ্ন উঠতে পারে। আর রোগীরা যারা চিকিৎসা করাতে এসেছেন তারা তো এই গরমে আরো অসুস্থ হয়ে পড়বেন, কি বলছেন দেখুন তাদের আত্মীয়রা রোগীরা। এসে যেমন দেখলাম পরশু দিন গরম খুব, বাড়ি থেকে আবার লোক পড়ে, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে আবার লোক এলো সন্ধ্যার সময়, ফেললে হাসপাতাল কর্তৃপক্ষকে বলছি আপনারা কতটা উদাসীন বুঝতে পারছি। এই রকম রোগীদেরকে এই রকম অক্সিজেন নিতে হচ্ছে, তাদেরকে টেবিল ফ্যান বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে। আপনার কি অবস্থা হতো যদি এরকম অসুস্থ হতেন, এই এইখানে থাকতে হতো? একবারও ভেবেছেন? রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিচ্ছেন, দেখুন। এই বিষয়টা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বাঞ্ছনীয় নয়। এসি নেই এই বিষয়টা জানানো উচিত ছিল। যাই হোক, আমি এমএসভিপি সাহেবের সঙ্গে এবং প্রিন্সিপাল কথাবার্তা বলবো এবং আগামী দিন যাতে সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তার চেষ্টা নিশ্চয়ই করব এবং রোগী কল্যাণ সমিতির সভায় ডেকে এটি সিদ্ধান্ত নিয়ে নেব। আমরা